নমস্কার বন্ধুরা অসীমার কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত আজকে খুব কম উপকরণে এবং কম সময়ের মধ্যে একটি মিষ্টির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আপনারা চাইলে এটাকে ভাজা মিষ্টিও বলতে পারেন আবার চাইলে ছোটো সাইজের চিত্রকূট মিষ্টিও বলতে পারেন চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভাজা মিষ্টি বা চিত্রকূট মিষ্টি বানানোর জন্য প্রথমেই একটি ফ্রাই প্যানে এক চা চামচ পরিমাণে ঘি দিয়ে ঘিটাকে ভালো করে গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি গ্যাসের ফ্লেমটা লোয়েতে রেখে সুজিটাকে দু থেকে তিন মিনিট ভালো করে ভেজে নিতে হবে সুজি কখনোই হাই ফ্লেমে ভাজবেন না হাই ফ্লেমে যদি সুজি ভাজা হয় তাহলে সুজির সাদা ভাবটা নষ্ট হয়ে যাবে তিন মিনিট সুজিটাকে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ লিকুইড দুধ আর এক কাপ পরিমাণে জল যে কাপ মেপে সুজিটা নিয়েছি সেই কাপ মেপেই আমি দুধ আর জল নিচ্ছি যতটা পরিমাণে সুজি নেব তার ডবল পরিমাণে দুধ আর জল নিতে হবে লো ফ্লেমে সুজিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি যদি আপনারা দুধ দিতে না চান সেক্ষেত্রে জলের ব্যবহার করতে পারেন তবে অবশ্যই দুধ দিলে স্বাদটা ভালো হবে আর সুজিটাকে ক্রমাগত নাড়তে হবে নাড়তে নাড়তে দেখবেন সুজিটা একটা ডোয়ে পরিণত হয়ে যাবে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে দুই মিনিট ঢেকে রেখে দেব এবার অন্য একটি কড়াইতে দুই কাপ চিনি দিয়ে আর দুই কাপ পরিমাণে জল দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে চিনি সিরাটাকে বানিয়ে নেব দিয়ে দিলাম দুটো এলাচ মুখ ফাটিয়ে এটা কিন্তু খুব ঘন শিরা হবে না তবে একটু আঠালো শিরা তৈরি হবে খুব সহজেই মাত্র পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে দিয়ে দিলাম খুব অল্প পরিমাণে কেশর এতে শিরার রংটা খুব ভালো আসবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে চিনির শিরা রেডি হয়ে গেছে এবার এতে দিয়ে দিচ্ছি দুই ড্রপ পাতিলেবুর রস পাতিলেবুর রস দিলে চিনির রস কখনোই জমাট বেঁধে যায় না ওর দিকে সুজির টোটাও সেট হয়ে গেছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ ময়দা দুই চামচ গুঁড়ো দুধ আর খুব সামান্য পরিমাণে বেকিং পাউডার আর দিয়ে দেব হাফ টি স্পুন এলাচের গুঁড়ো এলাচের গুঁড়োটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসবে এবার সমস্ত উপকরণ একসাথে ভালো করে মেখে নিচ্ছি সুজির ডোটা দেখুন এখানে আমার একদম মাখা রেডি হয়ে গেছে এইরকমভাবে শক্ত করে মেখে নিতে হবে খুব নরম করে মাখা যাবে না শেষে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটাকে দিয়েও খুব ভালো করে একবার মেখে নিতে হবে ডো এখানে আমার একদম রেডি হয়ে গেছে এবার একটি চপিং বোর্ডের মধ্যে এই ডোটাকে নিয়ে নিলাম এইভাবে হাতে করে একটু চেপে নিয়ে একটা বেলনার সাহায্যে একটুখানি বেলে নিতে হবে একটু মোটাভাবেই রাখতে হবে এবার একটা স্কোয়ার শেপ দিয়ে নিতে হবে আপনারা আপনাদের পছন্দ মতন এখানে শেপ দিয়ে নিতে পারেন এই মিষ্টিটা কিন্তু দোকানের চিত্রকূট মিষ্টির থেকে কোনো অংশে কম না বাড়িতে বানিয়ে একবার দেখতে পারেন খেতে কিন্তু ভীষণই ভালো হয় বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমি এইভাবে সমস্ত মিষ্টিগুলোকে বানিয়ে নেব সমস্ত মিষ্টিগুলো দেখুন এখানে আমার বানানো হয়ে গেছে এবার একটি ফ্রাই প্যানে বেশ কিছুটা পরিমাণে তেল নিয়ে প্রথমে তেলটাকে হাই ফ্রেমে গরম করে নিয়েছি এবার মিডিয়াম টু হাই করে রেখেছি দিয়ে এবার সমস্ত মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি একদমই লো করে ভাজতে যাবেন না মিষ্টিগুলো কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমেই ভাজতে হবে মিনিট পাঁচেক সময় নিয়ে মিষ্টিগুলো ভালো করে ভেজে নিচ্ছি বেশ লাল লাল করে মিষ্টিগুলোকে ভেজে নেওয়ার পর তেল থেকে তুলে আমি গরম চিনির শিরার মধ্যে দিয়ে দেব মিষ্টিগুলোকে চিনি শিরার মধ্যে ভালো করে ফুটিয়ে নিতে হবে কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটা হাই করে এক মিনিট ফুটিয়ে গ্যাস অফ করে রেখে দেব এক ঘন্টার জন্য এক ঘন্টা পর দেখুন মিষ্টিগুলোকে আমি একটি প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন যেমনই দেখতে সুন্দর হয় খেতে কিন্তু তেমনই সুন্দর হয় মিষ্টিগুলো বাড়িতে অবশ্যই আপনারা বানাবেন বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না চলুন মিষ্টিগুলোকে কেটে দেখাই কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন মিষ্টিগুলো কাটা দেখেই আপনারা কিন্তু বুঝতে পারবেন যে কতটা নরম তুলতুলে হয়েছে রেসিপিটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন নতুন ভিডিওর আপডেট সর্বপ্রথম আপনাদের কাছেই পৌঁছে যাবে তাহলে আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে আবারও অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন